নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমান খবরে আপনাদের স্বাগতম। আজ আরও একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। সংক্রমণ বাড়লে বন্ধ হতে পারে স্কুল কলেজ। নতুন বছরেই কলকাতায় কন্টেনমেন্ট জোন, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি পুরো দেখবেন। আর এই ধরনের নতুন নতুন আপডেট বা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক। দেশ জুড়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। এখনও পর্যন্ত রাজ্যের 10 জনের শরীরে মিলেছে এই স্ট্রেন। পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে ফের বন্ধ করা হতে পারে স্কুল কলেজ। সাগরের প্রশাসনিক বৈঠক থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গঙ্গাসাগরে যান মুখ্যমন্ত্রী, পুজো দিয়েছেন কপিলমুনির আশ্রমে। আজ অর্থাৎ বুধবার সাগরে দক্ষিণ চব্বিশ পরগনার প্রশাসনিক বৈঠক করলেন তিনি। সেখানে আলোচনা করলেন রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে। এই বৈঠকে মুখ্যমন্ত্রী খোঁজ নেন রাজ্যের করোনা পরিস্থিতির, ওমিক্রন থেকে বাঁচতে প্রত্যেককে সতর্ক হওয়ার বার্তা দেন, প্রত্যেককে মাস্ক স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেন। এরপরেই মমতা বলেন করোনার তৃতীয় ঢেউ এসে গিয়েছে, যদি স্কুলে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে সেক্ষেত্রে ফের বন্ধ করা হতে পারে স্কুল। একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে কলেজসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও। এই দিন বৈঠকে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে কলকাতার করোনা পরিস্থিতি নিয়ে আলাদাভাবে জানতে চান মুখ্যমন্ত্রী। এরপরই পরিস্থিতি বিবেচনা করে কন্টেনমেন্ট জোন করার পরামর্শ দেন। তবে বছরের শেষ ও নতুন বছরের শুরুতে রাজ্যবাসীর বিভিন্ন প্ল্যান থাকে, সেই কারণে 3রা জানুয়ারি থেকে কন্টেনমেন্ট জোন করার কথা বলেছেন তিনি। পাশাপাশি প্রয়োজনে ফের অফিস কাছারির ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়ার কথাও বলেন। প্রয়োজনে লোকাল ট্রেন নিয়ে ভাবনা চিন্তা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে গঙ্গাসাগর মেলার আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। উল্লেখ্য, দেশজুড়ে নতুন করে আক্রান্ত বা আতঙ্ক ছড়িয়েছে ওমিক্রন, লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা জানিয়েছেন ডেল্টার থেকে 3 গুণ বেশি সংক্রমণ ক্ষমতা ধরে করোনার এই অবতার। এখনও পর্যন্ত 109টি দেশে ছড়িয়েছে এই স্ট্রেন। এই মুহূর্তে ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 781 জন, যার ফলে রাজ্যগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। তো বন্ধুরা, এই ছিল আজকের খবরটি। ধন্যবাদ।